ওয়েলকাম ব্যাক। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি ওয়েবসাইট থেকে পার মান্থলি মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে। তো প্র্যাকটিক্যালি যারা ওই ভিডিওটি এখনও দেখেননি, ওই ভিডিওটি দেখে নিতে পারেন, কেননা ওই ভিডিওতে ফুল ডিসকাস করা আছে কিভাবে একটি ওয়েবসাইট থেকে মানুষ ইনকাম করেন। সো যারা এখনও ওই ভিডিওটি দেখেননি তারা প্লিজ ওই ভিডিওটি দেখে নিতে পারেন। তো প্র্যাকটিক্যালি আজকে আমরা দেখব কিভাবে একটি ফ্রিতে আমরা ব্লগার থেকে ওয়েবসাইট ক্রিয়েট করব। তো বেসিক্যালি ওয়েবসাইট বা ব্লগারে কাজ করতে হলে দুটো সিস্টেম থাকে, একটা হলো ইনভেস্ট আর একটা হলো ফ্রিতে। তো বেসিক্যালি গুগল ফ্রিতে ব্লগারে আপনাকে ওয়েবসাইট ক্রিয়েট করতে বলে এবং সেখানে আর্টিকেল ইনপুট করতে বলে এবং সেখান থেকে আপনাকে আর্নিংও দেয় এবং অ্যাডসেন্সের সাথে মনিটাইজও করতে দেয় আপনার ব্লগার ওয়েবসাইটটি। তো আরেকটা হলো যে ইনভেস্টের মাধ্যমে, অর্থাৎ আপনি চাইলে ব্লগার বাদ দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারেন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে আপনি ঠিক একই আপনার ব্লগারের মতোই ওয়ার্ডপ্রেস, কিন্তু ওয়ার্ডপ্রেস একটু হাই লেভেলের, যেটা হলো ইনভেস্টের মাধ্যমে, ঠিক আছে। তো চাইলে আপনি ওয়ার্ডপ্রেসে গিয়েও আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন, সেখানে আপনি ব্লগার বা আপনার ওয়েবসাইটটি রান করাতে পারেন, কিন্তু সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে, অর্থাৎ হোস্টিং নিতে হবে, তারপর আপনাকে একটা ডোমাইন নিতে হবে। তো প্র্যাকটিক্যালি আমরা সবাই জানি যে ফার্স্ট অফ অল, অর্থাৎ স্টার্টিং টাইমে আমাদের ইনভেস্ট করার মতো সেরকম টাকা থাকে না। তো সেক্ষেত্রে আমরা আপনাদের ফ্রিতে আগে দেওয়ার চেষ্টা করলাম। আমরা ওয়ার্ডপ্রেস নিয়েও আলোচনা করব। বেসিক্যালি আমার দুটোই ওয়েবসাইট আছে, একটা হলো আমাদের ব্লগারে আর একটা আছে আমাদের ওয়ার্ডপ্রেসে। তো বেসিক্যালি আজকে আমার নিজের একটি ওয়েবসাইট আপনাদের দিয়ে দেখাবো যে কিভাবে মানুষ আপনার ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করার পর সেখানে একটি ডোমাইন ইনপুট করার পর, আপনি চাইলে ডোমাইন নাও ইনপুট করতে পারেন, কিন্তু আমি ডোমাইন ইনপুট করেছি। তো প্র্যাকটিক্যালি আমার ওয়েবসাইটটি আপনাদের দেখাবো কীরকম ভিজিটর আসছে। তো ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটটি আপনাদের দেখাই, আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো শুধুমাত্র ব্লগারে আমরা কীভাবে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করব এবং ডোমাইন আপনি কীভাবে অ্যাটাচ করবেন। আমরা ঠিক যারা যারা ডোমাইন নিতে ইচ্ছুক তো তাদের আমরা নেক্সট আরেকটি ভিডিও দেবো কীভাবে আপনি ব্লগারে আপনি ডোমাইন ইউজ করবেন বা অ্যাটাচ করবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাচ্ছি আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের পোস্ট। তো বেসিক্যালি এখানে লাইভ প্রুফ। অনেকেরাই এখানে অবিশ্বাস করে থাকে যে ভাইয়া আপনি নিজেই ইনকাম করেন নি আর আপনি আমাদের কি ইনকাম মানে করিয়ে দেখাবেন বা করাতে সাহায্য করবেন, তাই না? তো এর জন্য প্রুফে আপনাদের দেখানোর আর কি ইচ্ছা ছিল। দেখুন আমার একটি ওয়েবসাইট এখানে, আমার এই ওয়েবসাইটটি হলো ইভেন্ট ওয়েবসাইট, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি আপনারা হয়তো ইভেন্ট ওয়েবসাইট হয়তো কেউ কেউ না জানতে পারেন যে ইভেন্ট ওয়েবসাইট কী হয়। তো প্র্যাকটিক্যালি ইভেন্ট ওয়েবসাইট হয়ে এমন একটি ওয়েবসাইট যেখানে আপনার ফেস্টিভ্যাল, ঠিক আছে, ফর এক্সাম্পল আপনার কান্ট্রি বেসিকে অনেক অনুষ্ঠান হয়, ফেস্টিভ্যাল হয়, তো সেই ফেস্টিভ্যাল উপলক্ষ করে আপনি এখানে ইভেন্ট ব্লগ আপনি বা ইভেন্ট ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন শুধুমাত্র ওয়ান টাইম ভিজিটরের জন্য। তো ইভেন্ট ব্লগগুলো সচরাচর আমি যদি আরও আপনাদের উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে দেখা যায় ফর এক্সাম্পল হ্যাপি নিউ ইয়ার। তো বেসিক্যালি হ্যাপি নিউ ইয়ার কিন্তু বছরের একটা দিনই আসে, তো সেই হ্যাপি নিউ ইয়ারের কিন্তু কিছুদিন থাকে, অর্থাৎ ফার্স্ট অফ অল একদিনের পরে হয়তো আপনার 10 দিন, ঠিক আছে, আপনার 1 তারিখের পর 1 থেকে 10 তারিখ আপনার অবধি মনে করেন যে সেই ফেস্টিভ্যালটা মানুষ কী অংশগ্রহণ করে এবং সেখানে সার্চ করে গুগলে। তো এই হলো ইভেন্ট ব্লগ। ইভেন্ট ব্লগ সিম্পলি একটা ইভেন্ট ব্লগ যেখানে আপনার ওয়ান টাইম আপনার ভিজিটর আসবে, ঠিক আছে, এবং সেই ভিজিটর কিন্তু অনেক হয়, ঠিক আছে, অনেক হয়। তো প্র্যাকটিক্যালি এভাবে আমি একটি ইভেন্ট ব্লগ 2017 সালে লাস্ট অফ অল আমি মেক করেছিলাম। তো বেসিক্যালি আমার ইভেন্ট ব্লগটা বেসিক্যালি একটা ফ্রাইডি এবং SMS টাইপের, আর এখানে আমি দিওয়ালি কিওয়ার্ড র্যাঙ্ক করেছিলাম, ঠিক আছে। তো আমি অলরেডি ইন্ডিয়াতে আছি, তো ইন্ডিয়াতে দিওয়ালি যে ফেস্টিভ্যালটা আছে আপনারা সার্চ করতে পারেন। তো দিওয়ালি যে ফেস্টিভ্যাল আছে, তো সেই ফেস্টিভ্যালকে আমি টার্গেট করে এই ওয়েবসাইটটি ক্রিয়েট করেছিলাম 2017 সালে, কিন্তু তারপরেও অনেক ভিজিটর চলে আসে। এখানে পোস্টগুলো আপনারা দেখতে পারেন, এরপরে আপনাকে ওয়েবসাইটটি ঘুরে নিয়ে আসবো। তো সিম্পলি এখানে দেখুন আমার এখানে যদি আমি টোটাল ভিউজটা দেখাই তো আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখুন টোটাল ভিউজ আমার 1,55,344টা, ঠিক আছে, টোটাল ভিজিটর। তো প্র্যাকটিক্যালি আমি জাস্ট ইভেন্ট ব্লগ ট্রাই করেছিলাম যে আসলে এখান থেকে আর্নিং হয় কি না। তো প্র্যাকটিক্যালি আমার ওয়েবসাইটটি অতটা র্যাঙ্ক করে নাই যতটা হওয়ার কথা ছিল। তো প্র্যাকটিক্যালি অনেকেরাই যারা আমাদের ইন্ডিয়ান আছে বা এই এই ফিল্ডে অলরেডি ট্যালেন্টেড, তারা তো লাখো লাখো কোটি কোটি মনে করেন যে ভিউজ নিয়ে এসেছিলো আমাদের আপনাদের ফেস্টিভ্যাল বা এরকম ধরনের ওয়েবসাইট থেকে, ইভেন্ট ওয়েবসাইট থেকে।
তো প্র্যাকটিক্যালি আমাদের যে দিওয়ালি যে ফেস্টিভ্যালটা আছে, সেই ফেস্টিভ্যালটা শুরু হওয়ার আগে থেকে, অর্থাৎ আগে কতদিন হতে পারে, জাস্ট মিনিমাম বলতে পারেন 10 থেকে 15 দিন আগে আমি এই ওয়েবসাইটটিতে কাজ করি এবং ডোমাইন নিই, তারপরে আমি ব্লগারে এই পোস্টগুলো দেওয়া শুরু করে দিই। তারপরে দেখুন 10 দিনের মধ্যে 1,00,000 আপনার 50,344 ট্রাফিক চলে আসছে। তো বেসিক্যালি এটা একদমই কম, মানে আমার ক্ষেত্রে একদমই কম, কেননা স্টার্টিং টাইমে আমার অতটা ধারণা ছিল না যে আমি এখানে ওয়েবসাইটে ক্রিয়েট করে সেখানে আমি কীভাবে ট্রাফিক আনবো, কীভাবে কিওয়ার্ড র্যাঙ্ক করাবো। তো তারপরেও 10 থেকে 15 দিনের মধ্যে 1,50,000 যে ট্রাফিকটা আসছে অনেক বেশি আসছে। তো প্র্যাকটিক্যালি এখানে আমি আপনার আর্নিংটাও বলে দিই যে আমার এই ওয়েবসাইট থেকে কত টাকা আর্নিং হয়েছে। আর এই ওয়েবসাইটটিতে এখন অ্যাডভার্টাইজমেন্ট অফ করা আছে, ইভেন্টগুলোকে কিন্তু আপনার ফেস্টিভ্যাল অনুযায়ী কিন্তু ওয়েবসাইটগুলো আমরা র্যাঙ্ক করাতে হয় বা র্যাঙ্ক করে থাকে সাধারণত যারা অলরেডি এই ফিল্ডে আছে। তো প্র্যাকটিক্যালি এখানে যে ভিউজটা আছে, আমার মানে আমার মতে অনেকগুলো ভিউজ আছে, কিন্তু একজন ট্যালেন্টেড বা একজন অলরেডি ব্লগার যিনি 2-2.5 বছর ধরে কাজ করেছেন এই ফিল্ডে, তার কাছে হয়তো এটা অনেক কম, অর্থাৎ ধরেন যে 1%, তার কিন্তু লাখো লাখো কোটি কোটি এই ফেস্টিভ্যাল ইভেন্টগুলোকে মনে করেন যে ভিউজ আনে এবং ইনকাম করে। ঠিক আছে, 1,50,344টা ট্রাফিক আসছে। বেসিক্যালি এখানে আমার ক্লিক আসছিল 20,000, তো একদমই 20,000 না, সামথিং 19,000 কত জানি ছিল আমার মনে নেই, অ্যাডসেন্সে আছে সেটা। তো প্র্যাকটিক্যালি এখানে আমার আর্নিংটা হয়েছে $2,000, আপনার $1,956 আমার এখনও মনে আছে, $1,956। ঠিক আছে, $1,956 এই শুধুমাত্র 1,50,000 আপনার ট্রাফিক থেকে। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালি ভাবেন যে যারা অলরেডি এই ফিল্ডে আছে তারা কত টাকা পার মান্থলি ইনকাম করে। তো লাইক দ্যাট এখানে আমি আপনাদের যেটা শেয়ার করব, দেখেন ওয়েবসাইটের কিন্তু সিপিসি কিন্তু বাড়ে এবং কমে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 20 সেন্ট, তো এক ভাইয়া SMS করেছেন বা কমেন্ট করেছিলেন সরি, তো সেখানে বলেছিলেন যে 10 সেন্ট আপনি পাইছেন। তো বেসিক্যালি শুনেন, আপনাদের ওয়েবসাইটে কিন্তু সিপিসিটা বাড়ে কমে, ঠিক আছে, কখনো দেখা যায় $1 আসে, কখনো দেখা যায় $10 আসে, সেটা আপনাদের ট্রাফিকটার উপর, যে ট্রাফিকটা কোন দেশ থেকে আসতেছে এবং হাই কোয়ালিটি না লো কোয়ালিটি, সেটা ট্রাফিকটার উপরেই হবে যে আপনার সিপিসিটা কীরকম আসবে। ঠিক আছে, এবং তাকে সেরকম ধরনের অ্যাডস দেখাবে। তো নাইস দ্যাট, এখন আমি আপনাদের ডিসকাসটা সবই করে দিলাম এবং ওয়েবসাইটটি আপনাদের দেখাচ্ছি। ওয়েবসাইটে অ্যাড এখনও অফ করা আছে, তো বেসিক্যালি এটা ফেস্টিভ্যাল ওয়েবসাইট এবং ইভেন্ট ব্লগিং, তো এক্ষেত্রে আমি এখন অফ রেখেছি এবং অ্যাডভার্টাইজমেন্টও অফ আছে। তো দেখুন, এই ছিল আমার ওয়েবসাইট painlabdiary.com। তো সিম্পলি দেখুন এখানে www.painlabdiary.com। তো বেসিক্যালি আমি এখানে ডোমাইন অ্যাটাচ করেছি, আপনি চাইলে ডোমাইন অ্যাটাচ নাও করতে পারেন, সমস্যা নেই, আপনার blogpost.in থেকে আপনি আর্নিং করতে পারেন। ঠিক আছে, তো দেখুন এই ছিল আমার ওয়েবসাইট, তো এখানে দেখুন হ্যাপি দিওয়ালি, আমি হ্যাপি দিওয়ালি দিয়ে কাজ করেছিলাম আর কি, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে এসব নিয়ে। তো বেসিক্যালি এখানে পোস্ট টোটাল আছে, আমি আপনার দেখাই দিই পোস্ট কতগুলো আছে টোটাল। তো এখানে দেখুন পোস্ট শুধুমাত্র এখানে 81টা পোস্ট আছে, ঠিক আছে, দেখুন 81টা পোস্ট পাবলিশ, 81টা পোস্ট, ঠিক আছে, বেশি কিন্তু পোস্ট নেই। এবং ভিউয়ার্স দেখুন এখানে, দেখুন লাস্ট যে আমি পোস্টটা করেছিলাম 2017 সালে, দেখুন এখানে আপনার 1504টা ভিউজ চলে আসছে। তারপর এখানে টোটাল যদি আমি ভিউজ দেখাই নিচে, আপনি দেখতে পারবেন 500, 800, 1,000, 2,000 এরকম ভিউজ। তো এখানে দেখুন ওয়েবসাইটটি, সিম্পল একটি ওয়েবসাইট ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন পোস্টটা, আপনি দেখতে পারেন এখানে পোস্ট যে আছে, দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট অফ করা আছে এবং ম্যালওয়্যার অ্যাডাপ্টার আছে। তো এখানে দেখুন আমাদের যে পোস্টগুলো আছে এরকম পোস্ট, এবং এখানে SMS ছিল, ঠিক আছে, আপনার অর্থাৎ দিওয়ালি SMS, তারপরে এভাবে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, লাইক দ্যাট এটাই আমার ছিল ওয়েবসাইট, যেটা 2017 সালে আমি ল্যাঙ্ক করেছিলাম। তো এবার 2018 সালে আমি ভাবলাম যে একটা ওয়েবসাইট নিয়েই কাজ করি, প্র্যাকটিক্যালি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের তো কাজ অলরেডি করতেইছি। তো প্র্যাকটিক্যালি আপনারা বুঝতে পেরেছেন কোন ধরনের ওয়েবসাইট আমাদের র্যাঙ্ক করাতে হবে। তো নাও এখন আপনি কীভাবে একটি ব্লগার ওয়েবসাইট ফ্রিতে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন আমাদের ব্রাউজারে, এবং কীভাবে একটি ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সিম্পল নলেজ আমরা এই ভিডিওর মাধ্যমে লাস্ট অফ অল আপনাদের বলে দেবো, আর দেন নেক্সট ভিডিওতে আমরা টোটাল গাইড দেবো। এবং এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের ওয়েবসাইট ব্লগ নিয়ে কোন কোন ভিডিওগুলি ফার্স্ট অফ অল আপনাদের দিব। ঠিক আছে, তো গুগলে এসে সার্চ করবেন ব্লগার। তো আমার জানা মতে ব্লগার সম্পর্কে আপনাদের সবার আইডিয়া আছে, তারপর আমি শর্টকাটে বলে দিচ্ছি। ব্লগার হলো আপনার গুগলের একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার প্যাশন আপনি এখানে ইনপুট করে মানুষের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন, মানুষকে শেয়ার করতে পারেন। ঠিক আছে, উইথ এখানে কিছুটা আর্নিং দেয় আপনার অ্যাডসেন্স থেকে। তো প্র্যাকটিক্যালি আপনি ব্লগার সার্চ করার পর এখানে দেখবেন যে প্রথম ওয়েবসাইটটি, এবং ব্লগারে একদম ফ্রি অফ কস্ট আপনি এখানে চাইলে
আপনার ব্লগারে যে আপনার বেসিক যে ডোমাইনটা দেয় অর্থাৎ blogpost.in blogpost.com, সেখান থেকেও আপনি সেই ওয়েবসাইটটিকে মনিটাইজ করতে পারেন অ্যাডসেন্স থেকে। আপনার লাগবে না ডোমাইন, তো বেসিক্যালি মানুষ ডোমাইন নেয় এই কারণে, একটু প্রফেশনাল করার জন্য, ঠিক আছে? তো আপনি লাইক দ্যাট এখানে আপনি ডোমাইন ইউজ নাও করতে পারেন, যে ব্লগ পোস্টের অর্থাৎ ব্লগারের যে আপনার ডিফল্ট যে ডোমাইনটা আছে blogpost.in blogpost.com, সেগুলো দিয়েও আপনি মনিটাইজ করতে পারেন অ্যাডসেন্স থেকে। তো প্র্যাকটিক্যালি সার্চ করার পর এখানে blogpost.com দেখতে পাবেন এবং আপনি সরাসরি blogpost.com যেতে পারেন। তো এখানে ফার্স্ট অফ অল যে আর্টিকেল আছে এবং ওয়েবসাইটটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি আপনি সাইন ইন করে নেবেন আপনার ব্রাউজারে। তারপর এখানে দেখতে পাবেন ক্রিয়েট ইউর ব্লগ, ঠিক আছে? আপনি এখানে দেখতে পাবেন পাবলিশ ইউর প্যাশন ইউর ওয়ে, ঠিক আছে? দেখুন এখানে ক্রিয়েট ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ, ইট ইজ ইজি অ্যান্ড ফ্রি, ঠিক আছে? এখানে দেখুন ফ্রি। তারপর নিচে ড্র্যাগ করে আপনাদের যদি আমি ইনফরমেশন দিই, দেখুন এখানে চয়েস দ্য পারফেক্ট ডিজাইন, আপনি চাইলে এখানে ডিজাইন যে ডিফল্ট আপনার টেমপ্লেটগুলো থাকে ওয়েবসাইটে সেগুলোকে ইউজ করতে পারেন। তারপর গেট ফ্রি ডোমাইন, তো বেসিক্যালি এখানে দেখুন এখানে লেখা আছে, দেখুন গিভ ইউর ব্লগ অ্যান্ড দ্য পারফেক্ট হোম গেট এ ফ্রি blogpost.com, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাবেন আর্ন মানি, ঠিক আছে? ওরা কিন্তু লাস্ট অফ সেকশনে দিয়েছে আর্ন মানি, তো বেসিক্যালি এরা কিন্তু উপরে লিখতে পারতো পাবলিশ ইউর প্যাশন অ্যান্ড গেট মাছ মানি, এটা কিন্তু দিয়ে দেয়নি, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি গুগল একদম ট্রাস্টেড একটি ওয়েবসাইট এবং ট্রাস্ট প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো গুগলকে, গুগলের সম্বন্ধে আমার বলার কোনো রাইট নাই। বেসিক্যালি গুগল, আপনি ভালো করেই জানেন গুগল কীরকম ধরনের একটি প্রোডাক্ট এবং কত ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো সিম্পলি এখানে দেখতে পাবেন, দেখুন নো ইয়োর অডিয়েন্স, তো এগুলো আপনি পড়ে নেবেন, ঠিক আছে? তো নাইস, এখন আমাদের কীভাবে আমরা এখানে ব্লগ পোস্ট আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, তো জাস্ট এখানে ক্লিক করবেন ক্রিয়েট ইয়োর ব্লগ। তো বেসিক্যালি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করতে বলবে। যদি আপনার আগের থেকে সাইন ইন করা থাকে তাহলে তো লাগবে না, আর যদি না থাকে আপনাকে এখানে সাইন ইন করে নিতে হবে, ঠিক আছে? তো সিম্পলি আমার এখানে আমি জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করে নেওয়ার পর দেখুন এখানে আপনাকে ব্লগারের দুটো প্রোফাইল দেখাবে। তো এখানে সিম্পলি আমি ব্লগারের একদম প্রোফাইল করে দিচ্ছি, এখানে গুগল প্লাস চাইলে আপনি করতে পারেন। তো সিম্পলি এখানে আপনি আপনার নাম দিতে পারেন, তারপর কনফার্ম টু ব্লগার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আমাদের মেন ব্লগার দেখুন এখানে রেডি হয়ে যাবে, তারপর আমাদের ব্লগারের যে ওয়েবসাইটটি সেটা আমাদের ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখুন এই যে ক্রিয়েট নিউ ব্লগ, ঠিক আছে? তো ক্রিয়েট নিউ ব্লগে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ব্লগে ক্লিক করার পর আপনাকে ফার্স্ট অফ অল টাইটেল দিতে হবে, অর্থাৎ ওয়েবসাইটের টাইটেল। তো ফর এক্সাম্পল এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি টাইটেল, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাবেন অ্যাড্রেস, অর্থাৎ মেইন ওয়েবসাইটটি হবে আপনার এখানে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি হেল্প বাংলা blogpost.com। তো বেসিক্যালি এখানে দেখুন সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, তো তার মানে হচ্ছে এই ব্লগ পোস্ট অলরেডি কেউ তৈরি করছে, এর জন্য এখানে কিন্তু সরি দেখাচ্ছে, ঠিক আছে? তো ফর এক্সাম্পল এখানে আমরা আরও কিছু ইউনিক ওয়ার্ড অ্যাটাচ করব, যার মাধ্যমে আমাদের ব্লগ পোস্টটা কেউ অলরেডি যেন তৈরি না করে থাকে, ঠিক আছে? তো তারপর এখানে একটা নাম দিচ্ছি আমি হেল্প বাংলা বিদুষ তারপর .blogpost.com। দেখুন দিস ব্লগ ইজ অ্যাভেলেবেল, তার মানে এই নামে কেউ ব্লগ আপনার রেডি আগে ক্রিয়েট করেনি, তার মানে এটা অ্যাভেলেবেল, ঠিক আছে? দেখুন এখানে সার্চ করলাম, সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে নট অ্যাভেলেবেল হয়তো দেখাবে, বিকজ এই নামে ব্লগ পোস্ট ওয়েবসাইট নেই। তো আপাতত এটা আমরা ছেড়ে দিচ্ছি। তো এখানে দেখুন এটা অ্যাভেলেবেল দিয়ে দিয়েছে, তো তার মানে এখানে আমাদের এই ব্লগ পোস্টটার আমাদের রাইট আছে এটা ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? তো এখানে আপনাকে যেটা করতে হবে থিমে দেখেন ব্লগ নট ফাউন্ড, তো সিম্পলি এখানে দেখুন, তারপরে আপনাকে যেটা করতে হবে এখানে আপনাকে একটা টেমপ্লেট সেট করতে হবে। তো একটা ডিফল্ট একটা টেমপ্লেট আপনি এখানে সেট করতে পারেন, আমরা আরও নতুন এক্সট্রা করে টেমপ্লেট এখানে অ্যাড করতে যাব। তো সিম্পলি এখানে আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, তারপর ক্রিয়েট এ ব্লগে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো যখন আপনি ক্রিয়েট এ ব্লগে ক্লিক করে দেবেন আপনার এই নামে একটি ব্লগ পোস্ট তৈরি হয়ে যাবে, যে আমরা ব্লগ পোস্টটা এখানে পাইনি সেটা আমরা আবার আরেকবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখুন এখানে চলে আসবে, এই দেখুন চলে আসছে বিদুষ কর্মণ, যে আমি টাইটেলে দিয়েছিলাম এটা চলে আসছে, তারপর এখন সব কিছু চলে আসছে, ঠিক আছে? তো তার মানে আমাদের এই নামে একদম ব্লগ, আমাদের যে ব্লগটা একদম রেডি হয়ে গিয়েছে। এখানে দেখতে পারবেন আপনার ব্লগটা, এই যে ভিউ ব্লগ, এখানে ক্লিক করে আপনার ব্লগ পোস্টটা আপনি দেখতে পাবেন, অর্থাৎ ওয়েবসাইটটি দেখতে পারবেন। দেখুন এখানে চলে আসছে blogpost.in বা blogpost.com, যেটা দিয়ে সার্চ করুন এখন একটা দিয়ে পেয়ে যাবেন, ঠিক আছে? তো মেনুয়ালি এভাবে পারফেক্টলি একটা আপনার ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। তো সিম্পলি আমরা এর নেক্সট ভিডিওতে জানবো কীভাবে এখানে পোস্ট লিখবো এবং কীভাবে আমাদের এই ব্লগ পোস্টটা একদম ডিজাইন করব, একদম টেমপ্লেট লাইক দ্যাট আমার এই ওয়েবসাইটটির মতো করে, ঠিক আছে? যে ওয়েবসাইটটি আমি এর আগে দেখেছিলাম এই ওয়েবসাইটের মধ্যে কীভাবে আমরা টেমপ্লেট, তারপর এগুলো দেখুন আপনার লেআউট, তারপর হোম পেজ, অ্যাবাউট, কিভাবে সেকশন
আমরা দিব আমরা এর পরের ভিডিওতে আমরা জানবো, ঠিক আছে? অর্থাৎ আপনার ওয়েবসাইটটিকে কীভাবে আপনার কাস্টমাইজ করবেন আমরা নেক্সট ভিডিওতে জানবো। তো বেসিক্যালি এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের কী সম্বন্ধে ভিডিওগুলো লাগবে এবং কী কী ভিডিওগুলো ফার্স্ট অফ অল আপনাকে আপনাদের আমরা শেয়ার করবো, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তো প্লিজ একটা লাইক করবেন। তো আজকে এ পর্যন্তই, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড টাটা।